पुरोहित सम्मेलन विभिन्न पंडित देर विशेष वक्तव्य उपस्थित खानाकुल सनातन ब्राह्मण समन्वय ट्रस्टर राज्य सभापति प्रसाद चट्टोपाध्याय उपस्थित रूपनारायण चक्रवर्ती हुगली थेके ट्रस्टर कोषाध्यक्ष अयन चट्टोपाध्याय सालकिया कौशिक खाड़ा एडवोकेट उपस्थित आछेन उदयनपुर विधायक समीर कुमार पाजा उपस्थित आछेन पुरोहित सम्मेलन विभिन्न पंडितरा एवं पंडित देर विशेष वक्तव्य देखाबो राज्य सभापति प्रसाद चट्टोपाध्याय कोषाध्यक्ष रूपनारायण चक्रवर्ती सालकिया थेके अयन चट्टोपाध्याय एवं कौशिक खाड़ा जिनि एडवोकेट कि बोलछेन ए संगठन निये विस्तारित देखाबो शुधुमात्र न्यूज अग्निर पर्दाय संगे थाकुन। আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সভাপতি মাননীয় প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয়, আমার খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের জেনারেল ফাউন্ডার তথা এর জন্মদাতা হিসাবে যিনি খ্যাত আমাদের কাছে মাননীয় রাজ্য সম্পাদক সুরজিৎ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, মাননীয় সহ সম্পাদক, माननीय बोर्ड कमिटी सदस्यवृंद, सबा के जाना प्रणाम और आंतरिक अभिनंदन एवं सम्मुखे जे समस्त भूदेव मंडल बस आयस्क चरणे प्रणाम छोटे के जाना आंतरिक अभिनंदन। आज এই রায়বাগিনী রানী ভবসুন্দরী এই যে মঞ্চে আমরা সম্মেলনে উপস্থিত হয়েছি, এই যে সম্মেলনের উদ্যোক্তা যিনি ওনাদেরকে জানাই আমার বিশেষ অভিনন্দন। আর এই সম্মেলনে যে এই মঞ্চে যেখানে আমরা অনুষ্ঠানটা করছি সেই মঞ্চে অনুষ্ঠান করতে যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা প্রথমে যখন এই অনুষ্ঠানটা শুরু করি এখানে অনেক ব্রাহ্মণ মণ্ডলী ছিলেন, সময়ের অভাবে হোক বা কাজের জন্য হোক তারা অনেকেই চলে গেছেন। এর জন্য হ্যাঁ আমরা হয়তো দীপ্রাহরিকের ব্যবস্থাটা করতে পারিনি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে কি অর্থের দিক থেকে আমি একটু পিছিয়ে গেছি, যার জন্য সেরকম অর্থ না থাকায় সবার মধ্যে হয়তো আমরা একটু অন্যের ব্যবস্থা করতে পারলাম না। এর জন্য আপনারা সবাই আমাকে তথা আমাদের ট্রাস্টের এই বোর্ড মেম্বারদেরকে আপনারা নিজে করে নিশ্চিত ক্ষমা করবেন। আমাদের উচিত হয়তো ছিল যে প্রাহরী কিছু ব্যবস্থা করা, কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি। তো আমার সম্পাদক মহাশয় উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমস্তটাই বলে গেছেন, গঠনগত কার্যগত আমাদের ভবিষ্যৎ কাজ কি, আমরা কি নিয়ে এগিয়ে চলব উনি সমস্তটাই বলে গেছেন, সে বিষয়ে আমি আর আলোকপাত করছি না। তো আমাদের ব্রাহ্মণদের মধ্যে একটা অন্তত কিছুটা মনে মনে একটা কামনা আছে যে আমরা ব্রাহ্মণ ভাতাটা কিভাবে পাবো বা অন্যান্য কাজে আমরা কিভাবে এগিয়ে আসবো। তো ওই বিষয়ে আমাদের সম্পাদক এবং সভাপতি মহাশয় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আমার ট্রাস্টের অন্তর্ভুক্ত সমস্ত ব্রাহ্মণদেরকে আমরা ব্রাহ্মণ ভাতা দিতে পারি। তো সেই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যারা এখনো আমার ট্রাস্টের সদস্য হননি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যার এলাকায় খবর নেবেন, সব জায়গায় আমাদের ট্রাস্টে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করার জন্য ফর্ম দেওয়া আছে, আপনারা আগে সদস্য পদটা অবশ্যই গ্রহণ করবেন। কারণ ব্রাহ্মণ ভাতার আবেদন সরকারকে জানাতে গেলে আপনাদের ট্রাস্টের সদস্য অবশ্যই হতে হবে। ট্রাস্টের সদস্য না হলে আমি পূর্ব পরিকল্পনাটা নিতে পারব না। যে সমস্ত সদস্য এখনো হননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আগে প্রাথমিক সদস্য পদের যে ফর্ম সংগ্রহ করবেন,
এবং আপনাদের নামটা অন্তর্ভুক্ত করাবেন। সামনে যদি ব্রাহ্ম ভাতার আবার একটা সুযোগ হয়তো আসছে, যখন আমি শুনেছিলাম, তো সেই সুযোগে যদি আপনারা অংশ নিতে চান অবশ্যই আগে সদস্য পদটা গ্রহণ করবেন। এটা গেল একটা দিক। আর আমার যে সমস্ত বোর্ড মেম্বাররা এখানে উপস্থিত হয়েছেন, ওনারা সবাই জানেন আমার ভাড়ার ক্ষমতা কতটা বা আমার কাছে কি ভাড়া আছে, তো সেদিক দিয়ে তো আমি প্রায় শূন্যের হাতে। তবুও মোটামুটি এদিক ওদিক করে সবার থেকে অর্থ সাহায্য নিয়েই এখনো পর্যন্ত অনুষ্ঠান যে কটা হয়েছে আমরা করে চলেছি। আমরা ট্রাস্টের রেজিস্ট্রেশন করাতে, তাছাড়া তারপর সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান, মহিলাদের প্রশিক্ষণ শিবির, খানাকুলে বিগত বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, যার জন্য আমাদের একটু অর্থ খরচ হয়েছে। তো এই খরচটা সম্পূর্ণই বোর্ড মেম্বাররা নিজস্ব ব্যক্তিগত খরচ উদ্যোগ করেই চলেছে। যেমন আজকের এই অনুষ্ঠানটা এখানে আমাদের মাননীয় সভাপতি মহাশয় এবং ওনার যে একদম আমার যিনি হিসাবরক্ষক সুকুমার চক্রবর্তী মহাশয়, ওনারা এখান থেকে অনুষ্ঠান করছেন। ওনারা নিজ উদ্যোগে যেখান থেকে যতটা সাহায্য নিয়ে পেরেছে করেছেন, এর জন্য ওনাদেরকে সাধুবাদ যে এত বড় একটা অনুষ্ঠান ওনারা নিজের দায়িত্বে করে নিলেন। তো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, প্রথম সদস্য বদনি আর ট্রাস্টের দিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা যে যেখানেই থাকুন সবাইকে আমার আবার প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। বন্দে মাতরম। আমাদের এগিয়ে চলা শুরু হয়েছিল এই লক্ষ্য নিয়ে যে ব্রাহ্মণদের ঐক্য তৈরি করার জন্য। সুতরাং এই স্লোগান আমার মুখে শেষ পর্যন্ত থাকবে, বন্দে ব্রাহ্মণ ঐক্যম। সুরেন বাবু এসছেন, উনি বলেছেন, রূপনারায়ণ বাবু এসছেন, উনি সংগঠনের আর্থিক অবস্থার কথা বলেছেন। এই ধরনের সমস্ত সমস্যাগুলি থাকবে, সমস্যা নিয়েই আমাদেরকে এগোতে হবে, তার পথ খুঁজে বার করতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার একটি ব্রাহ্মণ ভাতার ব্যবস্থা করেছে এবং কিছু ভাতা বিভিন্ন পুরোহিতরা পেয়েছেন। তা আমরা যারা সংগঠন করে আসছি বিভিন্ন বিভিন্ন সময় ধরে, বেশ কিছুদিন ধরে, আমরা এরকম আশা করেছিলাম যে ভাতা পাওয়া গেলে বোধ হয় পুরোহিতরা বেশি উৎসাহিত হবেন এবং সংগঠনগুলি ভালোভাবে চলবে। আমার নিজস্ব অভিজ্ঞতা হচ্ছে এই ভাতা পাওয়ার পরে সংগঠনগুলি আরো মারা গেছে। তার কারণ হলো আমরা যখন ভাতাটি পেয়েছি, এই ভাতা পাওয়ার জন্য আমরা প্রায় কিছুই করিনি, কয়েকটা মিটিং, কয়েকটা এদিক ওদিক যাওয়া এবং সরকারের কাছে ভিক্ষা চাওয়া, এই নিয়েই আমরা ভাতা পেয়ে গেছিলাম। যে কারণে ভাতা পাওয়ার পরে সংগঠনগুলির অবস্থা মৃতপ্রায় হয়ে গেছে। যারা ভাতা পেয়েছেন তারা ভাবছেন তো পেয়েই গেছি, আর সংগঠন করে কি হবে। আর যারা পাননি তারা ভাবছেন যারা ভাতা পাওয়ার তারা তো পেয়ে গেছে, আমরা সংগঠন করে করবোটা কি, আর তো ভাতা পাবো না। অর্থাৎ এই যে মাসে হাজার টাকা করে পাওয়া যাচ্ছে, এ দিয়েই যেন আমাদের সংসার চলে যাবে, এটি আমাদের লক্ষ্য এবং মুখ্য ছিল, এই দিয়েই আমরা আশা করে বসেছিলাম। সংগঠন করতে গেলে প্রথমেই যেটা লাগে সংগঠনের জোর। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে কোনো দিকে তাকান, যারা আলু বিক্রি করে, সবজি বিক্রি করে, টোটো চালায়, অটো চালায়, ঠেলা চালায় বা অন্য কিছু, বাসের কন্ডাক্টর, প্রত্যেকের সংগঠন আছে। আপনি কাউকে গিয়ে যদি আপনার সঙ্গে বিবাদ হয়
আপনি গিয়ে একটি চরও মারতে পারবেন না, একটি কথাও বলতে পারবেন না। সব থেকে সহজ টার্গেট হয়ে আছে এখন পুরোহিতরা। আপনি যে কোনো দিকে যান, কোন জায়গায় যদি আপনি দুর্গা পুজো করে এসছেন করেছেন, তাদের পছন্দ হয়, তাদের কেন পছন্দ হয় এটা বলবার প্রয়োজন হয় না। তারা পুজোর কি বোঝেন, যেখানে আপনি পুজো করতে গেছেন তারা বললেন আমাদের পছন্দ হয়নি, বেলা দুটো পর্যন্ত পূজা করলে পূজাটি খুব ভালো হত। আপনি নিয়ম মেনে সকাল 10:30 পুজো শেষ করেছেন, আপনার দক্ষিণা দেবে না, দিল না, এরকম উদাহরণ আমার কাছে আছে। কি করবেন আপনারা? 1000 টাকা মাসে পেলে যা হয় তার থেকে অনেক বেশি হয় যদি আপনারা পূজাগুলোর দক্ষিণাগুলো সঠিকভাবে পান। একটা দুর্গা পূজার বাজেট যেখানে দাঁড়ায় 1,00,000,000,000 টাকা, সেখানে আপনাদের দক্ষিণা কত থাকে? তার 10%, 10% দক্ষিণা পায় বলে আমি কোনোদিন শুনিনি, কখনো শুনিনি। 1-2% আপনার বক্তব্য সত্য হয়, 4,000 টাকা যদি দুর্গা পূজায় পান, অন্তত পক্ষে 3-4 কোটি টাকার দুর্গা পূজা। আপনি কি জানেন সেখানে একজন যে ঢাকি তিনি কত পান, একজন যিনি সাজাচ্ছেন তিনি কত পাচ্ছেন? এই সব দিয়ে হবে না। যখন আপনার মনে হবে অন্য কোনো পুরোহিতের গায়ে হাত পড়েছে তাতে আপনার লাগবে, যখন মনে হবে অন্য পুরোহিত চর খেলে আমি চর খেয়েছি তখন গিয়ে সংগঠন দাঁড়াবে। যখন তার পাশে গিয়ে দাঁড়াতে পারবেন সংগঠন তখন দাঁড়াবে, তখন আমরা গেলে ভাতাটা ভিক্ষা পাবো না। অধিকার অর্জন করতে হয়, ভিক্ষায় কখনো অধিকার পাওয়া যায়। যখন আমরা স্বাধীনতার রক্তে গেছিলাম এক চর বাড়িয়ে আর এক চরে আর এক গালে চর খেয়ে আমাদের স্বাধীনতা আসেনি, ভারতের স্বাধীনতাও সেভাবে আসেনি, সেটা ধরে নিতে হয়েছিল সুভাষ বোসের জন্য। সুতরাং যদিনকে মনে করবেন যে আমরা একসঙ্গে চলব, একসঙ্গে চলতে পারব, আমরা অধিকার আদায় করতে পারব, তখনই সংগঠন দাঁড়াবে। এই অঙ্গীকার যতক্ষণ নিজের মন থেকে না থাকবে ততক্ষণ সংগঠন হয় না। আজকে যারা ভেবেছেন যে ভাতাটা পাচ্ছি তারা নিশ্চিন্তভাবে জানুন আগামীকাল ভাতা পাবেন না, নিশ্চিন্তভাবে ভাতাটি বন্ধ হয়ে যাবে। নতুন কিছু লোক আবার পাবে, সেটিও আবার কিছুদিন পরে বন্ধ হবে, কারণ এটি অর্জিত অধিকার নয়, সরকারের দয়ায় পাওয়া ভাতা। সংগঠন করুন, অবশ্যই করুন, ভাতা একটি অংশ সংগঠনের, একমাত্র অংশ ভাতা নয়। কেবল ভাতার জন্য লড়লে সংগঠন হবে না, আপনাদেরও লাভ হবে না। ভাতা একটি অংশ, সেই অংশটি অবশ্যই পাওয়ার জন্য লড়বেন, কিন্তু সংগঠনের বাকিগুলোর জন্য লড়বেন, তবেই সংগঠন টিকবে। সংগঠন টিকলে আমরা টিকব অথবা টিকব না, এটি প্রথম মনে রাখতে হবে। ধর্মকে রক্ষা করার প্রয়োজন, এই জন্য ধর্ম আমাকে রক্ষা করে, কারণ সংগঠন আমাকে রক্ষা করে, সেই জন্য সংগঠনকে রক্ষা করা আমার কাজ। আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আমি বাড়িয়ে নিয়ে চাইছি না। আপনাদেরকে আবার প্রণাম, এবং আমার সেই এক কথা শেষে বন্দে ব্রহ্মণ্যম। প্রথমেই আমি আমার প্রণাম জানাই এখানে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠদের, তারপর ভালোবাসা জানাই আমার সমসাময়িক ও আমার থেকে ছোট ভাই বোনেদের। আপনারা সকাল থেকেই এখানে অপেক্ষা করছেন, অনুষ্ঠান দেখছেন, খুব ভালো লাগছে। বেলা হয়েছে, আমি বেশি কিছুই বলবো না। আমার কাছে আমাদের এই সনাতন ট্রাস্টের একটাই প্রশ্ন,
আমাদের সনাতন ট্রাস্টের নাম ছিল আগে ভারত সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট, সেটা আজ কেন হলো খানাপুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। এটা নিয়ে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আমি অনেক চেষ্টাও করেছিলাম যাতে এটা ভারতীয় হোক। তো রেজিস্ট্রার সাহেব আমাকে একটাই কথা বললেন, উকিলবাবু আপনি এটাকে ব্রাহ্মণটাকে নিয়ে কেন লড়াই করছেন। আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার যদি পায়েস রান্না করা হয় সেখানে চিনির জায়গায় যদি আমি লঙ্কা দিয়ে দিই তার স্বাদটা কেমন হবে। উনি হেসেছিলেন। আমি তখন ওনাকে বলেছিলাম আমরা সনাতন ধর্মের ব্রতী কিন্তু আমরা সনাতন ধর্মটা জানি কতটুকু, তো এই ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টটা হলে আমরা সনাতন ধর্মটাকে জানার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে উনি আমাকে অনেকটা সাহায্য করেছিলেন। উনি আমাকে একটা উদাহরণ দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র ওনার নাম ছিল, বসুটা ওনার টাইটেল ছিল। উনি তো জন্মেছিলেন কটকে, তাহলে ওনার জগৎজোড়ার নাম হলো কেন? ঠিক, খুব সুন্দর প্রশ্ন। সঙ্গে সঙ্গে আমার মাথাটায় তখন এটাই এলো যে উনি কি বোঝাতে চাইলেন, ভারত নামটা হলেই যে আমরা ভারতবর্ষে কাজ করতে পারবো এটা নয়। ভারতটা একটা জায়গাকে মেনশন করে দিচ্ছে, ধরুন কাল আমরা ভারতের বাইরে গিয়ে কোনো জায়গায় কাজ করব, যদি ভারত কথা থাকে তাহলে কি আমরা সেখানে কাজ করতে পারবো না? কেন করতে পারবো না? বলছি এই যে খানাপুর ধরে নিন না, প্রত্যেকটা বাচ্চা যখন জন্মায় তার একটা মা থাকে বাবা থাকে, সেই মা বাবার একটা টাইটেল থাকে, সেই টাইটেলটাই আমরা ইউজ করি। এই খানাপুরটা হচ্ছে ওর মা এবং বাবা। বাচ্চাটা জন্মালো কোথায়? জন্মেছে ভারতবর্ষ বিশাল বড় একটা দেশ, তার কোনো একটা জায়গায় জন্মেছে, সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে খানাপুর। সেই জন্য এই ট্রাস্টটার নাম হয়েছে খানাপুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট। আশা করি আমার মেম্বারদের আর কোনো প্রশ্ন থাকবে এই ব্যাপারটা নিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ওম তৎস। পরিশেষের একদম শেষ পর্যায়ে আজকে আমাদের ব্রাহ্মণ সম্মেলনে গুটি কয়ে আমার খুব চেনা জানা এবং কাছের লোকগুলো ছাড়া যে সকল বোধের মণ্ডলীদের আমন্ত্রণ করেছিলাম ওনারা প্রত্যেকেই চলে গেছেন। পরিশেষে সভাপতির সমাপ্তি বক্তব্য একটা রাখতেই হয়, সেই শেষে বলি আজকে আমাদের এখানে অনুষ্ঠান করার জন্য আমরা সর্বপ্রথম যোগাযোগ করেছিলাম এই এলাকার বিধায়ক সমীর কুমার পাজা মহাশয়ের সঙ্গে। উনি তখনই আমাদের সাথে সাথে বলে দিয়েছিলেন যে হ্যাঁ আমরা এখানে একটা প্রোগ্রাম করতে পারব। সেই প্রোগ্রামটা আজকে আমরা উপস্থিত করতে পেরে আমি খানাপুর সনাতন সমন্বয় ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে আরো একবার সাধুবাদ জানাই। উনি আমাদের সেই প্রোগ্রামটা করার জন্য জায়গা দিয়েছেন এবং প্রতিষ্ঠান করে দিয়েছেন, সেই সাথে ওনার ক্ষমতা অনুযায়ী উনি প্রত্যেক ব্রাহ্মণকে ওনার সাধ্য মতো উনি কিছু দান করেছেন। আজকের এই অনুষ্ঠান যাদের দ্বারায় যারা না আমার সাথে সাথ দিলে এখানে অনুষ্ঠান করতে পারতাম না তাদের কথা না বললেই নয়। যেমন আছে বিধিচন্দ্রপুর গ্রামের সুকুমার চক্রবর্তী, মানসী গ্রামের আশিস বাবু, এখানকার প্রদীপ কুমার চট্টোপাধ্যায়, উনি কয়েকদিন আগে ওনার পড়ে গিয়ে পাটা ক্র্যাক হয়েছে, এবং আমার সতীর্থ বন্ধু বান্ধব, এবং সব থেকে সর্বোপরি আমি যাদের কাছে পেয়েছি একদম উৎপলদা থেকে শুরু করে উৎপল হালদার, নেপাল হালদার, এবং আমাদের হেমন্ত হালদার, বয়সজ্যেষ্ঠ মানুষ সমীর দা, উনি বয়সে প্রবীণ হলেও উনি যথেষ্টভাবে আমাকে সুযোগ সহায়তা
এবং ভরসা দিয়েছেন, যেটা অনেকেই আমাকে দেননি। অনেকে বলেছিলেন যে এত বড় প্রোগ্রাম করতে গিয়ে কি হবে না হবে, উনি সবার আগে আমার কাছে এসেছিলেন, প্রসাদ তুমি যেটা করছো খুব ভালো প্রোগ্রাম, এটা করো। সেই জন্য ওনাকে আমি একবার ধন্যবাদ দিই। পরিশেষে আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এই সাথেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। মেলা কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এলাকার বিধায়ক সমীর কুমার পাজা মহাশয়কে ধন্যবাদ। সেই সাথে আমাদের সাথে যারা সহযোগিতা করলেন মিডিয়া পার্সন এবং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের উড়িত সম্মেলন সমাপ্তি করলাম।